আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে আপনাদের সঙ্গে আছি আমি আন্তর্জাতিক আলোচিত সংবাদ ও বিশ্লেষণ গণমাধ্যমে যেসব লক্ষ্য অর্জনের শপথ নিয়ে গাজা এসেছিল ইসরায়েল তার কোনটি অর্জিত হয়নি বরং ফিলিস্তিনি এবং তাদের সহযোগী যোদ্ধাদের বহুমুখী প্রতিরোধের মুখে বিপর্যস্ত তারা শেষ পর্যন্ত যুদ্ধের অবসানে আলোচনার আগ্রহ দেখিয়েছে তেল হামাসের অন্য শর্তগুলো মেনে নেওয়ার আভাস দিয়েছেন তারা ইসরায়েলি মিডিয়া বলেছে এখন যে কোনোভাবে যুদ্ধ শেষ করতে চাচ্ছে ইসরায়েল এর মধ্যে ইসরায়েলের কুখ্যাত গোলানি ব্রিগেডের একটি ব্যাটালিয়নে ভয়াবহ আঘাত এনেছে হিজবুল্লা এইদিকে যুক্তরাষ্ট্রে উত্তাল আন্দোলনের পাশাপাশি লাখো মানুষের বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও জানা গেছে হামাসকে ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনাপ্রধান মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে বলা হয় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে হামাসের প্রস্তাবের জবাবে ইসরায়েল যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে পনবন্দীদের প্রাথমিক মুক্তির পর গাজায় টেকসই শান্তি ফিরিয়ে আনা নিয়ে আলোচনার আগ্রহের কথা বলা হয়েছে দুই ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এই তথ্য নিশ্চিত করেছেন এক্সিউস বলেছে বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর এই প্রথমবার ইসরায়েলি নেতারা বন্দি বিনিময় অংশ হিসেবে গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার আগ্রহ দেখালেন সাম্প্রতিক মাসগুলোতে চলা মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধকে প্রধান শর্ত হিসেবে উপস্থাপন করেছে হামাস ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন মিশরীয় গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল শুক্রবার ইসরায়েলে গিয়ে বন্দি বিনিময় এবং রাফায় সম্ভাব্য হামলা নিয়ে শিনবেদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং মোসাদের কর্ম সঙ্গে আলোচনা করেন এই আলোচনার পর মিশরীয়রা জানান ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন নতুন প্রস্তাবটি মিশরীয় গোয়েন্দা প্রতিনিধি দল এবং ইসরায়েলি আলোচকদের মাধ্যমে যৌথভাবে প্রণয়ন করা হবে যেখানে হামাসের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে মিশর এবং ইসরায়েল দুই দেশের কর্মকর্তারা মনে করছেন এই প্রস্তাবে হামাস রাজি হতে পারে কারণ এতে হামাসের অনেক দাবি পূরণের আভাস রয়েছে যেমন উত্তর গাজার বাস্তুচ্যুত সব ফিরিস্তিনিকে তাদের বাড়ি ঘরে ফিরতে দেয়া এবং গাজাকে বিভক্ত করে অবাধ চলাচলের স্বাধীনতা ক্ষুণ্ণ করা করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি শনিবার বলেছে হামাসের কাছে থাকা বন্দীদের মুক্ত করতে সত্যিকার অর্থে চুক্তিতে আসতে চায় তারা এই কর্মকর্তা ওয়াল্লাকে বলেছেন হামাসকে আলোচনায় ফিরিয়ে আনতে আমরা পর্যাপ্ত প্রস্তাব দিয়েছি আমরা আশা করি তারা বুঝতে পারবেন আমরা সত্যিকার অর্থে চুক্তি চাই এবং আমরা এ ব্যাপারে সিরিয়াস তাদের বুঝতে হবে যদি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয় আমরা পরবর্তী ধাপে যেতে পারব এবং যুদ্ধের সমাপ্তিতে পৌঁছতে পারব এর আগে শুক্রবার হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়া বলেছিলেন তেরোই এপ্রিল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেয়া তাদের প্রস্তাব নিয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক জবাব পাওয়া গেছে প্রস্তাবটি খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে আনাদুলুর খবরে বলা হয় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন হামাস তাদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এলে গাজার শেষ নিরাপদস্থল রাফায় হামলা চালাবেন না তারা ইসরায়েলি সেনাদের বর্বরতা থেকে বাঁচতে গাজার প্রায় পনেরো লাখ বাসিন্দা রাফায় আশ্রয় নিয়েছেন ইসরায়েল বলে আসছে হামাসকে পুরোপুরি হারাতে হলে রাফায় হামলা চালাতে হবে কারণ সেখানে এখনও হামাসের চারটি ব্যাটেলিয়ন অক্ষত রয়েছে তবে বন্দি বিনিময় চুক্তি করলে এই পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভকে বলেন জিম্মিদের মুক্তি আমাদের কাছে এখন প্রধান বিষয় চুক্তি করতে যদি রাফায় হামলার পরিকল্পনা থেকে সরে আসতে হয় ইসরায়েল রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েল কাজ বলেন হ্যাঁ যদি চুক্তি হয় আমরা এই অভিযান বাতিল করব ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র সহ পশ্চিমা বিশ্ব রাফায় হামলা চালাতে ইসরায়েলকে বারণ করছে তাদের মতে জনবহুল শহরে হামলা হলে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে আল মায়াদিনের খবরে বলা হয় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার দুই যোদ্ধা নিহত হওয়ার প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার এই পাল্টা হামলা চালানো হয় এদিন রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইহুদিবাদী বাহিনীর ব্রিগেডের একানের একটি জমায়েতের পাশাপাশি ইহুদি বসতি আল মানারা লক্ষ্য করে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যেসব হামলা চালিয়েছে শনিবারের হামলা ছিল সেগুলোর চেয়ে অনেক শক্তিশালী ইসরায়েলি মিডিয়া বলেছে মাউন্ট মেরনে হিজবুল্লার একটানা মিসাইল হামলায় সামরিক ঘাটির একটি কেন্দ্রীয় রাডার ধ্বংস হয়েছে প্রতিরোধ সংগঠনটি তাদের হামলার তীব্রতা ক্রমান্বয়ে বাড়াচ্ছে বলেও খবরে উল্লেখ করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে শনিবার লেবানন থেকে অন্তত ছাব্বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এ সময় মাউন্ট মেরনের আশপাশে আকাশ হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয় হিজবুলার উপমহাসচিব শেখ নাইম কাসেম হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলের সঙ্গে এই সংগঠনের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে উত্তর ইসরায়েল থেকে সরে যাওয়া বসতি স্থাপনকারীরা আর কোনো দিন তাদের ঘর ফিরতে পারবে না শনিবার বৈরুতে এক অনুষ্ঠানে তিনি বলেন ইসরায়েলি মন্ত্রী ইয়ফ গালান্ত আমাদেরকে হুমকি দিয়ে বলেছেন আমরা হামলা বন্ধ না করলে তিনি উত্তরাঞ্চলের অধিবাসীদের তাদের ঘরবাড়িতে ফেরানোর স্বার্থে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাবেন নাইম কাসেম বলেন আমি গালান্তকে বলতে চাই সেরকম আগ্রাসন চালানো হলে যারা ঘরবাড়ি ত্যাগ করেছে তাদের সংখ্যা কেবল বাড়তে থাকবে এবং সম্ভবত তারা আর কোনদিন তাদের ঘর বাড়িতে ফিরতে পারবে না আলসাজিরা জানিয়েছে জীবিত আরও দুই পনবন্দির ভিডিও প্রকাশ করেছে হামাসা শনিবার সংগঠনের সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয় এই দুই বন্দীর একজনকে মার্কিন এবং আরেকজন ইসরায়েলি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানে বন্দী হয়েছিলেন তারা ভিডিওতে ছেচল্লিশ বছর বয়সী ইসরায়েলি নাগরিক ওমরি মিরান জানিয়েছেন তাকে গত দুশো দুই দিন ধরে আটকে রাখা হয় আর চৌষট্টি বছর বয়সী মার্কিন নাগরিক কেথ সিগেল এই সপ্তাহের ছুটির দিনের কথা উল্লেখ করেছেন এসব দেখে মনে করা হচ্ছে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে এতে মিরানকে বলতে শোনা গেছে আমি এখানে দুশো দুই দিন ধরে হামাসের আছি এখানকার পরিবেশ অপ্রীতিকর এবং কঠিন অনেক বোমার বিস্ফোরণ হচ্ছে ইসরায়েলি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন এখন এমন একটি চুক্তিতে পৌঁছানোর সময় যা আমাদের নিরাপদ মুক্তি নিশ্চিত করবে আপনারা বিক্ষোভ চালিয়ে যান যাতে একটি চুক্তি সম্পন্ন হয় ভিডিওতে মার্কিন নাগরিক সিগেল কান্নায় ভেঙে পড়েন কারণ গত বছর তিনি পরিবারের সঙ্গে পাস ওভারের ছুট উদযাপন করলেও এবার তা পারেননি কাঁদতে কাঁদতে বাহুতে মুখ চেপে তিনি বলেন আমরা বিপদ ও চাপের মধ্যে আছি বোমা ফাটছে ভীতিকর অবস্থা কিথ সিগেল তার স্ত্রী সহ হামাসের হাতে বন্দি হয়েছিলেন পরে অবশ্য নভেম্বরে যুদ্ধবিরতির সময় আভিভাকে মুক্তি দেয়া হয় শনিবার ভিডিও প্রকাশিত হওয়ার পর নতুন বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী যে আন্দোলন ও প্রতিবাদ শিবির গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি জানিয়েছেন দেশটির একশো পঁয়ত্রিশ জন ইমাম ও ধর্মীয় নেতা তারা এক বিবৃতিতে স্বাক্ষর করে বলেছেন ফিলিস্তিনের জন্য শিক্ষার্থীরা যে সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন তারা তার প্রশংসা করছেন বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয় আপনাদের প্রচেষ্টার ফলে মার্কিন সরকারের নীতিতে পরিবর্তনের আশা তৈরি হয়েছে এবং একটি ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকারীরা অনুপ্রাণিত হচ্ছে বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে সারা দেশের ক্যাম্পাসগুলোতে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে তা থেকে প্রমাণিত হয় শিক্ষার্থীরা গাজা গণহত্যায় সাহায্যকারী মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনতে দৃঢ় সংকল্প এদিকে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে যুক্তরাষ্ট্রের অন্তত চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ফিলিস্তিন পন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে এসব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুলিশ ডেকে বিক্ষোভ সামাল দিতে পারছে না বিক্ষোভের কারণে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে সেখানে ক্যাম্পাসে তাবু তৈরি করে গাজা ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানাচ্ছেন তারা দাবির মধ্যে রয়েছে গাজা স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার মতো বিষয় এদিকে ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে শিবির স্থাপন করেছেন যুদ্ধবিরোধী শিক্ষার্থীরা প্যারিসের নাম করা সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নিতে বাধ্য হয় সুইডেনেও শনিবার অনুষ্ঠিত হয়েছে গাজা যুদ্ধ বিরোধী বিক্ষোভ বিক্ষোভে জনতা ফিলিস্তিন মুক্ত করো এবং ইসরায়েলকে বয়কট করো স্লোগান দেয় এছাড়া শনিবার বিকেলে লন্ডনের কেন্দ্রস্থলে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হাজার হাজার লোক জড়ো হন রয়টার্স জানিয়েছে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল ব্যবহার করছে কিনা এ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে মার্কিন মার্কিন প্রশাসন কিছু কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন গাজা আন্তর্জাতিক আইন মেনে মার্কিন অস্ত্র ব্যবহার সংক্রান্ত ইসরায়েলি প্রতিশ্রুতির পক্ষে তারা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাননি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের একটি অভ্যন্তরীণ ম্যামো রয়টার্সের হাতে এসেছে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করেন সেখানে বলা হয় গাজায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল ব্যবহার করছে কিনা তা নিয়ে ব্লিংকেনকে অবশ্যই আটই মের মধ্যে কংগ্রেসের প্রতিবেদন জমা দিতে হবে চব্বিশে মার্চের মধ্যে পররাষ্ট্র দফতরের সাতটি ব্যুরো তাদের মতামতের ম্যামো ব্লিংকেনকে পাঠানোর মধ্যে চারটি ব্যুরো জানায় ইসরায়েলের পক্ষ থেকে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করার বিশ্বাসযোগ্য প্রমাণ পাননি সেই সঙ্গে তারা ইসরায়েলি সেনাবাহিনীর আটটি অভিযান নিয়ে প্রশ্ন তোলেন তাদের দাবি এগুলোর মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করা যেতে পারে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ব্লিংকেন ইসরায়েল সম্পর্কে ব্যুরোর সমস্ত মূল্যায়ন দেখেছেন তবে এ সম্পর্কে ফাইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি যদি ইসরায়েলের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয় তাহলে বাইডেন যে কোনো সময় মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ নিয়ে শর্ত দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা আনাদুলুর খবরে বলা হয় গাজায় আটক বন্দীদের মুক্তি এবং আগাম নির্বাচনের দাবিতে শনিবার ইসরায়েল জুড়ে লাখো মানুষের বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা তেলাবিবের কাপলান স্কোয়ারে জড়ো হয়ে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে বন্দী বিনিময় চুক্তি সম্পাদন এবং আগাম নির্বাচন আয়োজনের দাবি জানান গাজায় আটক বন্দীদের পরিবারও এ দিনের বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনথ জানায় বিক্ষোভের এক পর্যায়ে কাপলান স্কোয়ারে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এছাড়া আরও হাজার হাজার ইসরায়েলি তেল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিগিন স্ট্রিটে জড়ো হন অনেক লোক পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক খারজোকের বাড়ির কাছে বিক্ষোভ করেন সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বাসভবনের কাছে এবং হাইফায় ও হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেন আনাদুল বলেছে হাম্মাসের একটি ভিডিওতে গাজায় আটক দুই বন্দী ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করতে বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানানোর পর ইসরায়েলে বিক্ষোভ আরও তীব্র হয়েছে ভিডিওর প্রতিক্রিয়ায় বন্দীদের পরিবারগুলো এক বিবৃতিতে যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও স্বজনদের মুক্তির দাবি জানিয়েছেন মিডিল ইস্ট মনিটর জানিয়েছে হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হালেভি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের চ্যানেল এই আভাস দিয়ে বলেছে গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে সাতই অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সব কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে এমনকি চিফ অফ স্টাফকেও সংবাদ মাধ্যমটি বলছে এই ব্যর্থতার দায় যাদের উপর পড়ছে তাদের তালিকায় আছেন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেতের প্রধান রনেন বার সহ আরও কয়েকজন সিনিয়র অফিসার খবরে বলা হয় সেনা প্রধান হালেভি সরে নাড়ালে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কারণ মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান এবং মেজর জেনারেল এলিজার টোলেদানো সহ অনেক কমান্ডারকে যাদেরকে হালেভির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল তাদেরকেও এখন ব্যর্থতার অংশ হিসেবে দেখা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির হয়তো হালেভির স্থলাভিষিক্ত হবেন সূত্রের বরাদ দিয়ে এমনটাই জানিয়েছে চ্যানেলটি আল খবরে বলা হয় গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে সাতই অক্টোবর শুরু হওয়া হামলা এ পর্যন্ত চৌত্রিশ হাজার তিনশো আটাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর যেখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ